আমাদের পাঠের বিষয় নবম দশম শ্রেণী গণিত, গণিতের অধ্যায় হচ্ছে সাত, সম্পাদ্য হচ্ছে তিন। সম্পাদ্য তিনি বলছে ত্রিভুজে ভূমি সংলগ্ন দুইটি কোণ, আমরা আগে ত্রিভুজ গুলোতে পাইছিলাম একটা কোণ, এখানে দিছে দুইটি কোণ, এখন পরিসীমা অর্থাৎ তিন বার সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো মনে করি একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে পি, তো তুমি একটা পরিসীমা পি আঁকবা, যেহেতু তিন বাহুর যোগফল, তাহলে তুমি পরিসীমাটা একেবারে বড় করে আঁকবা, ঠিক আছে? তারপর বলছে যে ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ধরে নিলাম দুইটা কোণ কি এক্স এবং ওয়াই, তো তুমি এক্স এবং ওয়াই দুইটা কোণ আঁকবা, কোনগুলো একটু ছোট সাইজে করে আঁকবা। কেন ছোট সাইজে আঁকবা? কারণ হচ্ছে যে তোমার পরিসীমাটা তুমি যত বড়ই নাও না কেন, এটা তিন খণ্ড গুলি কিন্তু ত্রিভুজটা বড় হয় না, তুমি আরো বড় করে নিতে গেলে তোমার কম্পাসে মানে বের হবে না, সেই জন্য তুমি কোনগুলো একটু ছোট করে নিবা। ওকে, তো মনে করো একটি ত্রিভুজের পরিসীমা পি, এই পি আঁকবা এবং দুইটা কোণ আমরা আঁকলাম এবং ত্রিভুজটা আঁকতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণে বলছে যে আমরা দাফে যে কোনো একটা রশ্মি নেই ডিএফ, তো বড় করে একটা ডিএফ রশ্মি এঁকে নিলাম, এই ডিএফ রশ্মি থেকে কার সমান করে পরিসীমা পি এর সমান করে আমরা এই ডি অংশ কেটে নিলাম, দেখছো তো ডি অংশ কেটে নিলাম, পারবো তো? হ্যাঁ। তারপরে দাফে আমাদেরকে বলছে ডি ও ই বিন্দুতে, হ্যাঁ, কার সমান করে এক্স কোণের সমান করে, হ্যাঁ, ডি ও ই বিন্দুতে ডি রেখাংশের একই পাশে, অর্থাৎ এটা যদি উপরের দিকে হয় এটা যদি উপর, তাহলে এটা উপরের দিকে, এটা নিচের দিকে হলে এখানে নিচের দিকে, হ্যাঁ, মানে একই পাশে, কার সমান করে এক্স কোণের সমান করে একটা কোণ, সেটা হবে কি ই ডি এল, এবং এটা সমান করে, ঠিক আছে? তো আমরা পারবো তো, ঠিক তো? যে ম্যাপ এখানে নিবো একই ম্যাপ এখানে, আবার এখান থেকে যে ম্যাপটা এখানে পাবো সেই ম্যাপটা আবার এখানে নিবো, ঠিক ঠিক তো? তারপর এটার সাথে এটা জুড়ে দিব, সেটা বলছে কি ই ডি এল, ই ডি, তাহলে এটাকে আমরা এল দিতে পারি। তারপর আবারও কি ই বিন্দুতে, হ্যাঁ, এবং ই বিন্দুতে কার সমান করে ওয়াই সমান করে ডি ই এম আকে, এখানে ডি এস ই এস, তাহলে এখানে, তাহলে এখানে আবার আমরা কাঁটা পাশে যে কোনো একটা মাপ নিয়ে অংশটুকু কেটে নিব, তারপরে এদিকেও কি এই বিন্দু কাঁটা পাশে অংশটুকু টেনে নিব, তারপরে এখানে কাঁটা পাশে এখানে মাথা পাশে অংশটুকু কেটে নিব, এখানেও কাঁটা পাশে এখানে মাথা দিয়ে অংশ কেটে নিব, তারপরে এই বিন্দুর সাথে এই বিন্দু জুড়ে দিবে, এমন বর্ধিত করব, তাহলে সেটা কি আছে ডি ই এম, তাহলে এখানে কি হবে ডি ই এম হবে। হ্যাঁ, আমরা চলে যাই পরের দাফে, বলছে কোন দুইটি দ্বিখণ্ড আঁকবো, মানে এই কোনটারে দুই খণ্ড করি এখানে ডি এস এখানে এস আঁকবো, এই কোনটার অর্ধেক করি এখানে ইয়েস এখানে এই আঁকবো, কিভাবে সেটা সম্ভব? দেখো প্রথমে কোনটায় খণ্ড করব, পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা এই মাথায় বসাই, মাথার এখানে মাপটুকু নিব, নেওয়ার পরে এই দিকে যেটুকু আছে এদিকে একটা বৃত্ত আমরা আঁকবো, বুঝছো তো? আবারও এই একই মাপে মাপটা পরিবর্তন না করে কাঁটা এখানে বসে মাথার এই দিকে নিয়ে আরেকটা বৃত্ত আঁকবো, বুঝছো তো? তাহলে এই বিন্দুর সাথে দুইটা দুইটা বৃত্ত চাপের যোগফলের বা সংযোগের এই বিন্দুর সাথে এই ডি বিন্দু মূল বিন্দু জুড়ে দিবে, আমার সামনের দিকে টেনে বড় করব, তাহলে সেটা কি ছিল ডি এস ডি জি আঁকতে বলছে নাকি, তাহলে এখানে আমরা জি দিয়ে দিব। একইভাবে কি এই কোণটা দুই খণ্ড আঁকতে বলছে নাকি, আবারও কাঁটা এখানে বসে মাথা এখানে বসে যে মাপ করলাম একই মাপে সামনের দিকে একটা বৃত্ত চাপ আঁকলাম, আবার একইভাবে একই মাপ নিয়ে সামনে একটা বৃত্ত চাপ আগের মতো করিয়ে টেনে জুড়ে দিলাম এবং সামনের দিকে বড়তে করলাম, এটা হবে কি ইএস, এখানে ইএস এখানে এইচ এস এইচ। ওকে, বলছে যে ডিজি এবং ইএস রশ্মিতে পরস্পর কে বিন্দু ছেদ করেছে, তার মানে এই বিন্দুটার নাম হবে কি এ, দিলাম আমরা এই বিন্দু, পারবো তো নাকি? এরপর দেখো আমাদেরকে বলছে এ বিন্দুতে এডি এ ডি ই এর সমান করে, এ ডি ই তার মানে এই কোণটার অর্ধেকের সমান করে, দেখছো তো? ডি এ বি আঁকতে বলছে, এলো ডি এলো এ, তাহলে কোণটা এদিকে আসলে যেখানে আছে, ঠিক তো? এতটুকু এটা সমান হবে, বুঝে গেছো তো? তাহলে এই বিন্দুতে আমরা এই কোণটার অর্ধেক মানে এই ছোট কোণটার সমান করে এখানে আরেকটা কোণ আঁকার কথা বলছি। ওকে, কি ভেবে নিছি যে এখানে কাঁটা বসায় যে কোনো টুকুর সমান কি রেছি মাফ নিছি, ঠিক তো? তারপরে একইভাবে কাঁটা এখানে বসায় এখানে একটা বৃত্ত হবে এঁকে দিলাম, দেখলে তোমরা ব্যাপারটা নাকি, কাঁটা বসায় মাপটাই নিলাম, তারপরে কাঁটাটা যেখানে নিছি কাঁটা এখানে বসে কার সমান, ওই যেখান থেকে মাপটা নিছি এটা সমান নিব, ঠিক আছে? ওটার সমান ব্যাসার্ধ নিয়ে আবার কাঁটা এখানে বসে মাথার এর সামনে অংশ কেটে দিব, তারপরে এই বিন্দুর সাথে এই বিন্দু জুড়ে দিয়ে আমার সামনের দিকে বোর্ড দিতে করবো, তো সেটা কি কি ছিল তোমার ডি এ বির কথা বলছে, এলো ডি এলো এ, তাহলে এখানে কি হবে বি হবে, ঠিক আছে? এই বিন্দুতে এই কোণটা আমরা আঁকলাম, এবং একইভাবে বলছে যে এই বিন্দু আর একটা এ ই ডি এর সমান করে, এ ই ডি কোণটার, এই কোণটার
সমান করে, মানে পুরা কোণটার অর্ধেক বা এতটুক সমান করে আবার কোথায়, এখানে, ঠিক তো? তো এখানে আমরা কি করবো, পেন্সিল কম্পাসের কাঁটা বসাই যে কোনো একটা পরিমাণ মাপ নিবো, ওই বড় মাপটা নিলাম না, কাঁটা বেশি বড় হয়ে যায়, কথা বুঝাইছে? তাই নতুন করে ছোট করে আমরা আরেকটা মাপ নিলাম, সেই মাপ অনুসারে এখানে বসে আবার কি করলাম, একটা বৃত্তি মাখলাম, নাকি যে মাপ নিলাম সেই মাপের মাপ অনুসারে আবার এখানে কাঁটা সেখানে মাথা দিয়ে কেটে নিব, তারপরে এটার সাথে এটা জুড়ে দিব এবং টেনে বড় করব। তাহলে এটা সমান, এটা বলছে যে এটি সমান করে ই এ সি এক, এলো ই এলো এ, তাহলে এটা হবে কি সি, তাহলে এটা সি হয়ে গেল। এখন আমরা দেখতেছি এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, দেখছো তো? তারপরে বলছে তারা এই কথাটা না লিখলেও হবে, এ বি এবং এ সি রশিদ, এই দুইলো এ বি একটা, দেখছো তো? এলো কি এ সি, এ বি এবং এ সি রশিদ কাকে, এ ডি ই কে, কোন মিনিটে, বি ও সি বিন্দুতে সেট করেছে, ঠিক আছে, বি ও সি বিন্দুতে, মানে বিটাকে দূরে না রাখে আমরা এই বিন্দুতে এর কাছে রেখে দিলাম, দূরে না রেখে এখানে রেখে দিলাম, ঠিক তো? তাহলে কি হয়ে গেল, এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল না, তাহলে এ বি সি একটা ত্রিভুজ, আমরা কি পারবো, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।